আজকে শুভ দীপাবলি। আমি শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে সমগ্র বরাকপুরা কাজারবাসী প্রত্যেককেই দীপাবলি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে দীপাবলি শ্রী মা কালীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করার জন্য আমরা সমবেত হয়েছি। এখানে মায়ের মন্দির, বিগত দিনে এখানে খুব সুন্দরভাবে মার চরণে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। এবারও অন্যান্য বারের ন্যায় আমরা সবাই মিলে এখানে আমরা মার পূজার মার চরণে আমরা একটু পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমরা আয়োজন করেছি। আমরা মার কাছে এটা প্রার্থনা করি যে পৃথিবীতে এবং ভারতবর্ষে যেভাবে অশুভ শক্তি মাথা ছাড়া দিয়ে উঠেছে, সেই জায়গা থেকে যেন মা শক্তি দেন, মা যেন অশুভ শক্তি নাশ করে সমাজে যেন আবারও সেই শুভ শক্তি আসে, সবাই যেন সুস্থ সবল থাকে, সেটাই যেন মার কাছে আমরা প্রার্থনা। মার আশীর্বাদ প্রত্যেকের উপর বর্ষিত হোক। আমরা এই দীপাবলির মুহূর্তে প্রত্যেকের জীবনে যেন সেই আলোকিত হয়, প্রত্যেকের জীবন যেন আলোকিত হয়ে উঠে, সেটাই মার কাছে আমরা প্রার্থনা করি। সেই উপলক্ষে আজকে আমরা এই মার পূজার আয়োজন করেছি।